আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আরেকটি গ্রামে চলে আসলাম, যেই গ্রামের মাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে একটা রেল লাইন চলে আসছে। এটা ব্রিটিশ আমল থেকেই, তখন এই রেল লাইনটা ছিল ছোট মিটার গ্রেজ, এখন ব্রড গ্রেজ হয়ে গেছে। এটা হলো একটা বাঁকা, এটা হলো রামপুর গ্রাম। ভারত থেকে মালবাহী গাড়ি আসে বাংলাদেশের, এটাকে ট্রানজিট হিসাবে ভারত ব্যবহার করে, আসামে নিয়ে যায় সেই গাড়িগুলো, সেটা একটু দেখতেছেন আপনারা। এই 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 রেল লাইন থেকে এখন কি গাড়ি আসে? হ্যাঁ আসে, প্রতিদিন আসে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর গ্রাম। এই গ্রামটি হলো আম, লিচু, কাঁঠাল এবং বিভিন্ন ফলজ গাছ দিয়ে সমৃদ্ধ, এবং এখানে বিভিন্ন ফসলও মানে সবজি উৎপাদন হয় প্রচুর পরিমাণে। আপনারা এই গ্রামের দৃশ্যগুলো দেখে অনুভব করতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা গ্রাম। সামনে আমের গাছ, আম এখনো ঝুলে ঝুলে আছে গাছে। বন্ধুরা, আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখে ভিডিও না করে পারলাম না, ভিডিও মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই। গ্রাম মানে হলো গাছপালা, ফল ফলজ গাছ দিয়ে ঘেরা, এটাই হলো গ্রামের। আপনারা দেখতেছেন সেই আমগুলো আপনাদেরকে দেখি, এই যে একদম ছোট্ট গাছ, অনেক ছোট গাছ, কিন্তু খুবই কাছেই এই আমগুলো ধরে আছে, প্রচুর আম ধরে আছে, হয়তো দেখা যাচ্ছে না। এই যে গাছের আমগুলো দেখা যাচ্ছে, এই যে আমগুলো দেখা যাচ্ছে, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে আপনারা সামনে দেখছেন প্রচুর লিচুর বাগান, দূরে দেখা যাচ্ছে লিচুর বাগান। সামনে একদম সোজা এই যে গাছ, একটি গাছ দেখা যাচ্ছে এখানে, এটা আমের গাছ। এই যে আমের গাছ, একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই আম ধরছে, থকায় থকায় আম। লিচুর বাগান। বন্ধুরা, ভিতরে যদি আমরা যাই আরও একটু ভিতরে গ্রামের, তাহলে বিশাল বিশাল বড় বড় লিচুর বাগান দেখা যাবে। দিনাজপুরের
এটা হলো বিরল থানা। বিরল থানার মধ্যে রামপুর গ্রাম আর মাধবাটি গ্রাম, এই দুইটা বিখ্যাত গ্রাম। এই দুইটা গ্রামেই প্রচুর পরিমাণ লিচু উৎপাদন হয় এবং এখানে এই মৌসুমটা শুধুমাত্র শেষ হয়ে গেল লিচুর। আপনার এখান থেকে এই প্রান্তিক চাষিরা লিচু সংগ্রহ করে শহরে নিয়ে যায় এবং সেখানে বিশাল এক লিচুর বাজার বসে। আমরা যখন এই ভিডিওটা করছি তখন লিচুর ফলন একেবারে শেষ, কোনো গাছে কোনো ফলন নাই। কিছু কিছু গাছে চাষিরা যারা ব্যবসায়ী করে তারা এই ফলনটা রেখে দিয়েছে, সেটা অনেক দামে বিক্রি করার জন্য। সেটা হলো চায়না থ্রি, আপনারা জানেন চায়না থ্রি বা বোম্বের কিছু দাম প্রচুর এখন। আমরা আজকে আপনাদেরকে যা দেখাইতে চাচ্ছিলাম সেটা হলো এই দৃশ্যগুলো, দৃশ্যপটগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে সুন্দর গ্রামের দৃশ্য। এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই, আপনারা উপভোগ করুন। এরকম সুন্দর গ্রাম হয়তো কোথাও খুব কম খুঁজে পাওয়া যায়। দিনাজপুরের এই গ্রামগুলো বনে বাঁধুরে ঢাকা। বনে বাঁধুরে বললে ভুল হবে, এটা হলো ফলস গাছ দিয়ে ঢাকা, যেমন লিচুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এটা দিয়ে ঢাকা। বন্ধুরা, আমরা যতই যাব ততই আপনাদের লিচুর বাগান দেখতে পাবো, ফসলের মাঠ দেখতে পাবো। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই গ্রামের দৃশ্যগুলো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।